আজকে যেখানে আসলাম পুরোটাই বলা যায় বিড়াল বাড়ি, বাড়ির সদস্য থেকে বিড়ালদের সদস্যই বেশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো আল্লাহর আশিস মেহেরবানিতে ভালো আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আজকের ভিডিও ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সঙ্গেই থেকো। তো এই যে বিড়াল বাড়ি বললাম এই কারণে, এই বাসায় বর্তমানে 10টি বিড়াল আছে। তারপরে আবার দেখাচ্ছে মার্কটাকে দেখলাম যে উনি এখন কনসিভ করেছে, আরও বাচ্চা হবে, মানে মা, সরি এটা কিন্তু মা বিড়াল একটা, এই যে ওনার 4টা বাচ্চা, এনারা 5জন, এছাড়া আরও 5টা আছে। ওই 5টার ভিতরে একটা মা গর্ভবতী অবস্থায় আছে, তারও বাচ্চা হবে, কয়টা বাচ্চা হয় জানি না। আর এটা হচ্ছে এ বাসায় আসছি একেবারেই নতুন দুলাভাই, যদিও বুড়ো মানে মুরব্বি মানুষ, বাট আসার পরে জানলাম উনি সম্পর্কে দুলাভাই হয়, একটা আপুর বাসায় এসেছি মিষ্টির সাথে। তো এই তো বিড়াল, কিন্তু আমি বাসায় একেবারেই পাল্লা পছন্দ করি না, কেন জানি আমার এটা পার্সোনালি পছন্দ না, কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ভাবলাম একটু এদেরকে আমি ভিডিও করে নিই। তো এই যে মায়ের ভালোবাসা, এর কোনো বিকল্প হয় না, সেটা প্রাণী পশুই হোক মানুষই হই, তাই না? তো এই তো এখানে হচ্ছে এখানকার যে আপাটা, আপা সরিয়ে বা আরও বাচ্চাগুলোকে বের করে দেখানোর চেষ্টা করছে। তো 3টাকে বের করা হয়েছে, এর ভিতরে আবার ওই গর্ভবতী মাটাও আসে, উনিকে ওনাকে একটু ই করে। আর এদেরকে যে কীভাবে রাখে, এদের ড্রেস নাকি, হ্যাঁ মানে সরি যেটাতে রাখা হয়েছে, যেটার উপরে শুয়ে বসে আছে, ওগুলো ওয়াশিং মেশিন দিন মেশিনের দই। তো মিষ্টি বলতেছিলো তাহলে বিড়ালের একটা যে গন্ধ বা এইরকম মানে এগুলো সমস্যা হয় না, তো উনি বলতেছে যে না এটা মানে কীভাবে কী করে জানি না, যাই হোক। তারপরে হচ্ছে আর বিড়াল পালা কিন্তু হাদিসে আছে, এটা আমি এখন ঠিক বললে জানি না কোন ইসে পড়ে যাব, তবে বিড়াল কিন্তু দ্বিতীয় সন্তানের সাথে তুলনা করা হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টির বাসার ছাদে অনেক কিছু করেছে, অনেক কিছু লাগিয়েছে মাশাল্লাহ। আমি তো এই সিম গাছ দেখে পুরোই অবাক, আমার বাসায় সিম গাছ হয়েছে মাশাল্লাহ, আমারও ছাদে গিয়েছে, 3তলা ছাদে গিয়েছে মিষ্টির, এটা ওই সিঁড়িঘরটা তো 3তলা ছাদি বলা যায়। তো মিষ্টির গাছগুলো অনেক যত্ন করে ভাইয়া প্লাস মিষ্টির মানে ভাইয়া প্লাস আরও একটা ভাইয়া, এটা হচ্ছে মিষ্টির নরজাম বা নরজাম যেই হোক, তো এই দুই ভাই মিলে এত বেশি যত্ন করে গাছে, তো গাছগুলোকে দেখলে আশা করি বুঝতে পারছে। আর এইখানে হচ্ছে লাউ গাছ, আর এই যেই আপুর বাসায় গিয়েছি ওই আপুর বাসায় যে কী পরিমাণ গাছ, মিষ্টির বাসার থেকেও বেশি ড্রাগন গাছ, তারপরে হচ্ছে আরও অন্যান্য ফল গাছ যেমন বড়ই হয়েছে, এছাড়া জল পাই গাছ, মানে সব ধরনের গাছ আছে ওই আপুর বাসায়। তো আপু ওই কোয়ার্টারে থাকে, এবার আপুর চাকরি থেকে আপুরা রিটায়ার করে নিয়েছে, তো আপু দক্ষিণখান বাড়ি করেছে, ওইখানে চলে যাবে 26 ছালে। তো এই গাছগুলোকে যা পারে নিয়ে যাবে আর কিছুটা দিয়ে যাবে, তাই আমি আর মিষ্টি আগে থেকে বললাম যে আমরা বুকিং দিয়ে গেলাম, আমরা কিন্তু ইনশাল্লাহ বেঁচে থাকলে 26 ছালে এসে গাছ নিব। তো আপু খুশি সহকারে বলো যে হ্যাঁ কোনো সমস্যা নেই। আর ওই যে দেখালাম অরিগানো গাছ বা খেজুর গাছ আর অন্যান্য গাছগুলো, ওই গাছগুলো যে আপুর বাসা থেকে আনছি, তো মিষ্টি ওই যে দোলন চাপা গাছ এটাই দেখালো মিষ্টি, এটার সাথে আরও কিছু গাছ আছে যেগুলো মিষ্টিরাও লাগিয়েছে। তো আমি এতদিন মিষ্টির বাসার ছাদে আসি, কিন্তু এই যে ঢ্যাঁড়স গাছ বায়া দেখি, এই ঢ্যাঁড়স গাছের আগেও ছিল ঢ্যাঁড়স গাছ, ওগুলো শেষ হওয়ার পরে আবার ঢ্যাঁড়স গাছ দিয়েছে। আর এই যে এইখানে নয়নতারা গাছ, তারপরে তেলাকুচি পাতা এত কুচকুচে সবুজ। তো যেটা বলছিলাম, তেলাকুচি পাতা গাছটা কিন্তু মাত্রই নতুন হয়েছে, আর পাতাগুলো এতই কুচকুচে সবুজ। আর এই পাতাগুলো দিয়ে কিন্তু অনেক পাতাগুলো কিন্তু অনেকভাবে খাওয়া যায়, শাক রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, আবার হচ্ছে এটাকে মানে বড়া করে খাওয়া যায়। আর এই তেলাকুচি পাতার যে কী উপকারিতা, এগুলো অ্যাকচুয়ালি শেষ করতে পারবো না বলে, তবে চেষ্টা করব, আমি এটা নিয়ে একটা রেসিপি দিব আমার মিতা সিজি রেসিপি চ্যানেলে। তো সেইখানে আমি চেষ্টা করবো এটা সম্বন্ধে ডিটেলে বলার, যদি সময় সুযোগ হয়ে ওঠে ইনশাআল্লাহ। আর এই যে এখানে মিষ্টি দেখাচ্ছে যে এই গাছটা দেখো, এই গাছটার ফুলটা কেমন, এগুলো নাকি জঙ্গলেই হয়ে থাকে, এটা কোনো অ্যাকচুয়ালি মানে একটা হয় না নাম ধরা কোনো ফুল না, অ্যাকচুয়ালি আমি জানি না। তো এটা নাকি ঝাঁঝালো গ্রান, তো ওইটি মিষ্টি খুলে একটা গাছ থেকে দেখাচ্ছে যে দেখো কেমন গ্রান। তো আমার আবার গ্রান সম্বন্ধে একটু গ্রান নিয়ে আমার একটু প্রবলেম আছে, আমি না গ্রান অনেক কমই বুঝি। তো এই তো এত পরিমাণ গাছ মিষ্টির ছাদে এখন, তো এই যে গাছগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওই সিম গাছগুলো, তারপরে যে লাউ গাছটা দেখে আমার বেশি ভালো লাগছে, কারণ লাউ গাছটা একেবারে মাচা আকার করে দিয়েছে, এত বেশি সুন্দর হয়ে মাশাল্লাহ হয়েছে। ওই যে বললাম যত্ন, যে কোনো জিনিসই যত্ন করলে রত্ন মিলে, এটাই স্বাভাবিক। আর এখানে হচ্ছে
করলা গাছ, তারপর হচ্ছে গ্যান্ডারি গাছ করেছে, তারপরে কাঁঠাল গাছ। তো মিষ্টি বলতেছে কাঁঠাল গাছটা নাকি মিষ্টির লাকি গাছ। ওই কাঁঠাল গাছের উদ্দেশ্য করেই বাকি যত সাদে গাছ সব কিছু, এখানে ড্রাগন গাছও আছে, অনেক বড় হয়েছে মিষ্টির ড্রাগন গাছটা। আর এই যে লেবুটা না, কে জন্য ছিঁড়ে লেগে রেখেছে, অল্প একটু ঝুলে রয়েছে, সেটাই পেরে দিলাম মিষ্টিকে। তবে এই লেবুগুলাতে না রস হয় ছোট হলেও। আর এই যে এটা হচ্ছে সেই, মানে এটা সম্ভবত এটা হচ্ছে, হ্যাঁ এটা ওই যে সাদা সাদা ফুলটা, এইটাই নিয়ে আমরা বুঝতে পারতেছি না এই ফুলটার নাম কি। মিষ্টি আমি দুইজনেই, তো যাই হোক এই ফুলটা গাছে দেখতে ভালো লাগে, যদিও গন্ধ নাই। আর হচ্ছে বাগান বিলাস, আমার বাসায় না এখন অব্দি একটা বাগান বিলাস গাছই দেওয়া হয় না, এটাই একটা মানে কি বলবো। তো চেষ্টা করছি আবার ভাবিকে যে দরকার নেই, কবে কি হয়ে যায়, পরে আবার যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে, যদি আয়ু থাকে ভাগ্য থাকে এই আর কি। তো এই তো, আর হচ্ছে ওই যে একটা পেস্তা আলু গাছ আছে না, এটা একদম কোনারে মিষ্টি, এই যে এটা হচ্ছে ভাস ঝাড় বাস ঘাস আর ঘাস আর কি। আর পেস্তা আলু, আর এই যে অল অরবরই গাছ, মানে এক কথা অনেক 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 ধরনের গাছ ভাইয়া এনে লাগিয়েছে। তারপরে হচ্ছে মেইনলি আজকে আমরা ছাদে ওঠার একটাই রিজন, সেটা হচ্ছে বেগুন পাড়তে আসছে মিষ্টি, মিষ্টিকে আমি মনে করে দিয়েছি। আর যে মিষ্টির টমেটো হয়েছে মার্শাল, আর এখানে পেস্তা আলু অনেক হয়েছে অনেক। তো মিষ্টি বলছিল আমাকে নিতে, বাট আমি না এটা কেউ রান্না করলে খাইলে খাই, আর বাসায় রান্না করে এটা খাওয়া হবে না, কারণ আমার বর আমার বাচ্চারা কেউ এটা খাবে না, তো এই জন্য আমি আর নেই নাই। তো আজকের ভিডিওটা সম্ভবত না, অন্য অন্য ভিডিওর থেকে আমার আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর এই যে আমরা যেই যে গাছ এনেছি, যদি এখানে বোনা হয়ে গেছে দেখছি, আর এটা হচ্ছে পাশের বাসার বিল্ডিংয়ে, এরাও আমি অনেক আগে থেকে তো আরবিবাবির বাসায় আসি, এখানেই তো আরবিবাবির বাসা, এই যে মিষ্টির সাদের সাথে। তো ওই বাসায় না দেখতাম সিম বনতো, আর সিম না তো তাদের আগে থেকেই হতো, তো ওইটাই দেখলাম ওদের কাছে সিমের ফুল হয়ে গেছে, আমারটা বা মিষ্টিটা কোনোটাই হয় না। আমাদের তো ওই যে সাদা সিমটা সেই জন্য হয়তো বা। আর এইখানে মিষ্টির কবুতর পোষে, তারপরে ছাদের ভিতরে মুরগি আছে, কবুতর আছে অনেকগুলো, মানে এগুলো তো সব কিছু ভাইয়াই করে, তারপরেও আর কি। আর এই যে এখানে না 99 নাম, অনেক ভালো লেগেছিলো নিলাম, বাট মানে ভালো লেগেছে এই ব্যাপারটা, যেমন নামতে উঠতে যেই সব আমলগুলো আছে আর আছে ওগুলো একটা একটা করে দেয়া আছে। তো আর এই যে এখানে মিষ্টির নতুন কিছু গাছ অ্যাড করেছে, এখানে অন্য গাছ ছিল ওই গাছগুলো একটু মরে মরে চুপসে গেছিলো, তো ওগুলাকে বাদ দিয়ে এখন নতুন করে এই গাছগুলো দিয়েছে। আর আমার কাছে না এই ফুলদানটা অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে মিষ্টির বাহিরের বাসার লোকটা, এত আর মিষ্টি যে কি পরিষ্কার, এটা কি বলবো, অনেক অনেক বেশি ক্লিন থাকতে পছন্দ করে, আর এত সুন্দর যে কোনো কিছু অর্গানাইজেশন। আর এই যে এটা হচ্ছে ওই যে আপুর ঘা বাসা থেকে যে আমরা গাছ নিয়েছি দোলন চাপা, আপু দেখি কি যেই গাছটা ধরি সেই গাছটাই দেয়, এটা হচ্ছে সেই আপুর কোয়ার্টারে। তো এটা আবার ভাবলাম লাস্টে একটু রাখি, আর সব থেকে বড়ো কথা কি মেমোরি করে ধরে রাখার জন্য এটা রাখছি। এই বাসাটায় আসাটা আমাদের আসলে লাকি একটাই ছিল, টাইম ছিল, আমরা কত এই যে খেজুর গাছ কত গাছ যে পেয়েছি। তো ঠিক আছে, অনেক বড় ভিডিও ব্লগ তোমাদের জন্য মেক করে ফেললাম আজকে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের যাদের ফাঁকা জায়গা আছে ছাদ আছে, তারও চেষ্টা করে যেসব গাছগুলো লাগানো যায় লাগাইতে, এতে করে ভালো অক্সিজেন পাবে। আর এমনিতেও যতটুকু জানি সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বাড়ে, জানো চোখ না ভালো থাকে, ওই অতটুকু আর কি ভাই, আমার সাধারণ জ্ঞান সাধারণ বুদ্ধি যতটুকু জানো অতটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।